মানুষের দিল বা আল্লাহ সাইন অনেক সময় মানুষ আল্লাহর কাছে দোয়া করেন না কিন্তু তার দিল বা সাইয়া আল্লাহ কবুল করলেন কিন্তু দোয়া করা হইল আদব কারণ দোয়া না করলেও আল্লাহ বেজার হইল আল্লাহ বিয়াসআলিল্লাহ ইয়াকদিব আলাইহি যে আল্লাহর কাছে সওয়াল করে না হে রুটি আল্লাহ নারাজ হইল এখন সওয়াল করতে পারবো না আল্লাহর কাছে আত তুলি তোলার তো আত তোলার তো নিয়ম আছে নাই আত তুলি যে আমরা শিলা পর্যন্ত তুলতাম আসমান বোকা থাকত খারো রইল যে লাভ জমি রাখ আসমান বোকা তুলতে খেটে বলে আল্লাহ আসমান হবো ধুর আসমান অন্য হদিসও আছে যে আল্লাহ আমরার আতর মাঝে নূর দান করল কুসুম আর আল্লাহর বড় সরম লাগে আমার বোধায় আত উঠাইছে আর আমি তার আতটা কিলে ফিরে যেতাম ওই যে আমরা মাঝে হইলে দোয়া করি অনেক বাচ্চেন তোর আত পাইছে ইয়ে আমরার বড় আশা হয় যে এই খুশি আত পাইছে ইয়ে আল্লাহর রহমত খোদারা বুঝছিল ইয়ে আত পাইছে ইয়ে আল্লাহর রহমত দান হল একদিন মসজিদ দোয়া করনা বলছে জমিয়া দোয়া করনা রসুলের বদলাম সাহাবির হইলাম দেখছো নি তার আতকিটা বলি রসুল আমি দেখছি না বলি এ তার আতর মাঝে খালি নূর আর নূর বলে তা আচর বাজে নূর যে আমি তো দেখছি না ইয়ার রসুল্লাহ আপনি মেহরবানি করি আল্লাহর কাছে হোক আমি দেখতাম রসুল্লি মাতলবে দোয়া করলা তাই তো দেখা ধরলা যে আচর বাজে নূর এই নূর একটা তৈতাব হই আনি আমরা চেনার মাঝে তৈ হোক সুবহানাল্লাহ এর লাগে কোনো দিন ছোট দোয়া কোনো মানুষের দোয়ারে আপনি নগণ্য বলে করি না জানি উলি আল্লাহ জীবনী লেখছ যে হজরত মারুফ কারখি রহমতুল্লাহ দেখছি তো জাইরা এক বেটায় ফানি খাওয়ার আর খোর জেল আমার কাছ থেকে ফানি খাইবা তার উপরে আল্লাহ দয়া করবা তাই লফল রোজা আসলাম রসুল রোজা বাঘ গিয়া থাই দোয়া ফানি খাওয়াতে লাগিয়েছ তার চাকরি দখলে কইলা যে চা বাবলে লফল রোজা বাঘ গিয়া ফানি খাওয়াতে লাগিলা এটা কিতা হয়েছে বলে কইছে আমার অন্তে ফানি খাইলে আল্লাহ দয়া করবা ই দোয়া বিয়ার ফাইতাম না এখন সুবহান একটা কথা মশলা আইল একটা যে লফল রোজা রাখলে একটা ওয়াজি হয়ে যায় যদি আপনার বুঝব এটা সাফি বুঝবর মানুষ আপনার বুঝব হইল লফল রোজা রাখলে এটা ওয়াজি হয়ে যায় লফল রোজা এটা ফুরা করা লাগবার বাঘ গিলে যদি বাঘতে পারবা কিন্তু রোজা একটা রাখা লাগবে কোনো যদি লফল রোজা রাখো যদি বাঘ গিলে গিয়ে আপনি ইয়ে করতে হইব ঠিক লফল নবা লফল নবাজ লফল নবাজ আরম্ভ করলে ওয়াজিব হয়ে যায় এর লাগি আপনি বা সুলত নবাজ আপনি জোর নবাজও গেছেন গিয়া নবাজ সুলত ফরত লাগছে সুলত ফরত লাগিয়ে আনলে এই ব্যবসা শুরু করেছেন জবাত হয়তো বা আপনি বসে তো টাইম টেবিল জানেন না কি খেয়াল করছেন না জবাত শুরু করেছেন যখন যে এখন আপনি কিতা করতা সুলত ফরত লাগছেন বলে আপনি দুই রেখাত ফড়িয়া আপনি সালাম ফিরিয়ে গিয়ে শুরু কইটা আর আপনি ইয়ান ফর্জ ফুড়ি তিরা আর ইমাম সাহেব ফর্জ ভাত লাগছে একটি বাগিয়ে যাইতে আগে বলে আপনার প্রশ্ন করবা বলে ফর্জ বাগিয়ে যাইতে আমার শূন্য শুনে দিতাম দুই রেখাত খেতে বলে ফর্জ দিকটা আপনি একটা শুরু করছেন এটা কামিল নাই এটা নাকিস আর হগু হইল কামিল এর লাগে বসি দোয়াইয়া যে জবাতে নবাজ ভোড়া লাগে সব তো আছেও এবং এটা হইল আল জবাত শূন্য দুর্ভাগ্য দুন করিব বিলাল ওয়াজিব কিন্তু গৌরব হলে এটা নবাজ ওয় কিন্তু কাবিল হয় না কথাটা বুঝছেন নি কাবিল নবাজ পরিপূর্ণ নবাজ হয় না যাই হোক তো এই দোয়া বর্ষে যে করে এই দোয়ার মহতাজ নিজরে মনে করতা নিজরে দোয়ার মহতাজ মনে করতা আপনি দোয়া ফাইতে হইলে এখন এক বিস্কিনে জুই দেন তো তার উপরে এক জিনিস আজীব হয়ে গেছে আপনারা দোয়া করত আর কিছু হইতে পারে না যদি বেশি কিছু হয় না যদি তবু জেজা কাল্লা খায়রাল হইত ওলা জানি হতে শুরু হয়েছে এগুলো দোয়া করবো এখন এই দোয়া ফাইবার লাগি মানুষে বিভিন্নভাবে মানুষের লগে মালা আচরণ করে দেওগা একজন মানুষের লাগি আপনার লাগি দোয়া করা আরেকজন মানুষের উপরে ওয়াজিব হরিয়া দেওয়া যায় কিলা আপনি যদি সলাম হর হইতে তাহলে বিভিন্ন বলাইছেন তাই জবাব দেওয়া বাজিব নাই রে জবাব সলাম এবং জবাব দুটা দোয়া নিয়ে দোয়া না হয় তাই দোয়া করা আপনার লাগে বাজিব হয়ে গেছে কথাটা বুঝছেন নি দোয়া করা
অজীব গেছে। এর কারণে আমরা যে দোয়া লোয়ার চিন্তা করতাম এখন সুখ আছে আপনারা। আমরা যদি বলছোর দোয়া লইবার খেয়াল দিল আইয়ে আমরা কেন ক্ষতি করতে পারব নি, সে তো বলছে বদুয়া ডরাই না হাসালি না না বদুয়া ডরাই না বলছে বদুয়া ডরাইলে কেউ ক্ষতি করতে পারতো নাই, কারণ বদুয়ার পাওয়ার তো বেশি জি। কিন্তু আল্লাহ কোন সময় আছে যে এমন জালিম যে জালিমর উড়ে তার বদুয়ার ফসল তারে দিতে আল্লাহ এখন চোড়া দবলো বালার জায়গা ময়দানও নিয়ে দিব ওর তো মরার মাঝে ধরে দিব কথা বুঝছি। মানুষে লাফরবাদি করে এই বেটায় খইল আর বেটা রে ওই খবর রে বাবা ফোন রে বাবা ফোন বদুয়া লইলে রে বা বড় জগর ক্ষতি হয় আর বেটায় বলি ওটা কয় মাতিস না কেন ক্ষতি হইত। আমরা গাঁর অবুকে দেখছি তার বাবা ফেরে সে তাই তার খালি দল ওর সাবান ওর ওদালো বুঝিল বাবা ফেরে সে তাই হলুতা হয়েছিল ফড়িয়েছিল হলুটায় বিয়া হল কুরআন সুরায় এত আছে ফলাম্মা নাসুমা যুকিরুবি ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। যখন আল্লাহর সুরতার দিল থেকে দেখবো কি আল্লাহর খোঁজ দেখবো কি দিল থেকে ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাইইন সারা তা আল্লাহ খুলিয়ে নিবে দরজা বলে যা যাইতে পারো শতকার যা হাত্তা ইজা ফারি হু বিবা উতু সবাই সেইটা লইয়া যখন গোয়াল ধরিব আকাশ না হুম বক্তাল হঠাৎ তারা ধরইব কথা বুঝছেন মানুষরে আল্লাহ ধরে খেয়ুরের দরিয়া ধরি লাই খেয়ুরে আপনার আখেরাত গিয়া ধরব। কিছু গুণা আছে এই গুণার কিছু একটা বদলা আল্লাহ দুনিয়া থেকে না দিয়া বিধায়ক হল না হদিশ্বরী পাইছে যে বাবা ফোন লাফর বানোর তার বদলা কিছু না দিয়ে আল্লাহ বিদায় করিল না যাই হোক। তো আমি কইছিলাম যে মানুষ বয়স হইয়ালে লাগি জোয়াল যারা বইছেন খেয়াল করো যে কারণ কিছু অভিজ্ঞতা তো আমরা রয়েছে খালি কিতাব পড়িয়ে অভিজ্ঞতা হয় না। আপনি ফুয়া ফুড়ি ভাইলে ফুয়া ফুড়ির অভিজ্ঞতা হয় না, তিলসা ভাইলে অভিজ্ঞতা হয় না, আর অভিজ্ঞতা হয় জি বেটার হুয়া বিদেশ নাই তো কি তিলসার লগে বেটার মায়া আরও বেশি লাগিয়েছে কি ফুয়া ফুড়ি থাকি আশাও লাগে লাগে না লাগে না এখন বেটার তো গু ভাড়া হয়ে গেছে ইয়া আল্লাহ আমার এগুলো থাকে নাকি আমি কিনা চলব আইরে মায়া আইরে মায়া মানুষের দিল দুজাহানোর বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে হিজরতর রায় রওনা হয়েছেন রায় ধুয়াইছে দুজালর বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ রাত্রেও গিয়া সুর পর্বতর গুহাত আশ্রয় লইছেন। এবার বিয়ালে আবু জেহেল আইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় বে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বহুত বড় অনেক বড় তারা নগর বই এই সময় তাদের বাক্কা বড় তার লকব দিছিলাম রসুলে বাকলাম জিদ্দি তাকাইন কাল তার কোমর বন্ধে মাঝে দিছি দিয়া একটা দিয়ে হালিয়া একটা দিয়ে ফালির পোশাক বাদ দিয়ে দিছিলা তো বুঝে নি জিদ্দি তাকাইন একশো বছর বাঁচিছে। যাই হোক তো আবু জেহেলে গিয়া জিগেছে যে তোর বাপ কই বলে আমি আমার আব্বা তো রসুলের পাকল হয়ে গেছে একটা সর বাড়ছে খালোর বাড়ি উড়িয়া গেছে কি সকল হইলাম রসুলের পাক খারলে আবু বকর সিদ্দিকর আওলাদর উড়ে হামলা হইল হোক এরপরে আইসুন তার সিদ্দিকি আকবরের দিল আব্বা আবু মুসলমান হইসুন না আইয়া লাঠি বোর দি বোর দিয়ে আইসুন আইয়া আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল আসমা তোর বাপ হয়ে গেছে বলে আব্বা তো গেছে গিয়ে রসুলে বাকলাম বলে আবার বলো কই আবার বাচ্চায় কিছু তুইয়া গেছে না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আব্বার খলিয়ার দাউ দাউ খলিয়া
এবার বাচ্চাটা গেল আর আমার নাতির কিতা খাইবা জি কই বলো হয় তোর বাপে কিছু থইয়া গেছে বাপ জেলা ফুড়িওলা সিদ্দিক একবার হাসান দেখলা আমার দাদার ভিতরে আগুন জ্বলে আপনার তো কিছু নাই বাবা সপ্তাহ লইয়া গেছে গিয়ে 5,000 দিন হবাছিল ওগুর লগে খুলি গেছে যে রোড ফসা খুলি তো আগর জমানার তো ওইটার খাসা টিকা লাগিতা বকিলা আছিল খাসা টিকা এখন ওর যে ফাত্তর হতো গুতুইয়া আর খাবলে কান্দি গুড়িয়া আর দাদা সঙ্গে দেখ না দাদারে আনিয়া হই দাদা আপনি আর দিয়ে দেখো গা আমার বাবায় বুদ্ধ সিদ্দিক একবার রাজিয়াল্লাহু আনহু আব্বা বড় খুশি হইলা কইলা যাও আমার নাতির সাগর দেখাইবা এই বাহার দাম এর বাহার দাম দেওয়া যায় না বাবা হোর বাহার কোনো দাম দেওয়া যায় না আল্লাহ আপনার একাই দিশের আমরা কইতাম রব্বির বাবা কবার বয়ানি সহিরা এরে বহুত মায়া ভাই ভাই দিবা তুলা টক্কর খাইলাও তো খেলুন হইতে নাই আসার শরীর ফসে গেছে দুর্গন্ধ হয়ে গেছে সারা আর বুড়া লাগে গেছে সব হরিয়া গেছে কি এমনকি হালালি বিবি হইলে তো বিবির বুড়া লাগতো না কিন্তু যদি তুলা খাদ তাকে খাইল হইবা বলে আমিও ঠিকঠাক পারিয়েন না কিন্তু এই সময় তোমার মা বাপ থাকলে মা বাবার কোনো দুর্গন্ধ লাগত না তোমার কিনারা পাই ভাই বাচ্চা এই ভাইয়ার বদলা আমরা দিতে পারতাম না আল্লাহ হয়নি ভাই আমলুগান্না ইল্লা কাল কিবারা হাদুমা أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما وقل لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني أي الله أمر الباب أمر الباب كوني دو إي بايا مانوشي بوزي لكن دو كوكري بوزي বুঝলেন শেখ সাদির রহমতুল্লাহ কইল কুকুর যদি তিন বেলা খাওয়াও ফাত্তর দিই ডাইল কুকুর আমরা দিত না এবারটা খাওয়াইছি আসলে এবি কিন্তু মানুষ নিব খারাপ সারা জীবন মায়া হল ছোট্টরি বলি যায় এটা অন্তত পক্ষে আওলা দেখি আল্লাহ খাওয়াছি তো যার কারণে আমি যেটা হইলাম যে একটা যে খুব খেয়াল রাখিও যে বলো বলো আঘাত ফাইল বাবা ফে গরুর পরিবেশ খারাপ দেখলে বলো কিতায় বলে সারা জীবন যারা লাগি বেরোত করলাম ভাই যাবারে বড় দুঃখদের গরুর পরিবেশ আপনি তো উচ্চকার বালির মাঝে যদি আপনার বাবা ফোন লাগে লাভ হয় তবু তো বেশি নাই জি এতে ফায়দা কিন্তু আপনার গরুর পরিবেশ ঠিক হয়েছে আর ইলা আমি খুব খুব মানুষ দেখি আর এখানে খুবই মানুষ ছাড়া কিছু বয়স হয়েছে আর হে কোনো লাভর বাঁধিলে পছন্দ করে ই আজলি কম্বক তোর যদি মূর্থ নয় তার কথা হইবার দোকান এগুলো বয়স হইলে এগুলো আরো বড় আবুজে হেল হইব আবুজে হেলর খোল্লা কাটি দিয়ে শুভ কইছিল বাগরি কাটি দেশায় দেখলে হইব সর্দারের খোল্লা কথা বুঝে নি ফেরাউল আজিল উব্বাতি উব্বতর ফেরাউল আসিলে কথা বুঝে নে যাই হোক এই আবরার জিন্দেগির নকশা আমরা নিজে ফিকির করতে হইব নিজে বুঝতে হইব এতে গিয়া আওলাদর একটা শক্তি আছে দেখো যদি একটা আওলাদ যদি খুব দেখবক্ত হয়ে যায় তার মা বাপরে মা বাপের স্বরূপ পাইয়া মা বাপ ঠিক হয়ে যায় হাসারি না না আচ্ছা দুনিয়ার যদি ওয়াজ ঘর হইল ওয়াজ থাকি যদি ফুয়ায় হয় মা মায়ের নবাজও গাফলতি করে ফুয়ার যদি কইটা করিও না নবাজ ঘরো তো ফুয়ার বায়ায় কিতে হইব ভাই স্বরূপ ভাইয়া লাগবে না এর কারণে আপনার জ্বালি অবস্থাত আপনার জিন্দগির বাবেলারে সুন্দর করতে বললে চোখ দিতা কই না বিলা না বিষয় অত্যন্ত কঠিন বিষয় কঠিন
আপনি লাগবা মানুষের ঠিক করতে দেখবা আপনার মানুষ ঠিক আছে। এর কারণে আল্লাহ আপনার বড় সতর্ক করছেন, সবসময় সুযোগ ফাইলেও লেখা করিত ইঞ্জানি কোনো সময় লেখা করিত ইলে পরবর্তীতে এটার প্রভাব থাকে। আমি লম্বা হন আমরা আজ তো গরু থাকতে উঠেছি বড় বেজিট ঠগের আর হইয়া করলাম না, আমার নানান সমস্যা জর্জরিত আছি, আমি শারীরিক নানান সমস্যা দিনও উদয়েছি তো এবারে বেহাল হয়েছে গিয়ে। এর মাঝে আমার লগে থাকুন যে আমিরুল ইসলাম বহুদিন থেকে থাকে, এবার লগে 39 বছর ধরে থাকে, কইল সাহ 39 বছর আগে আপনি ফয়লা ও গাউতি রাখানো কইছে আমার ইসলাম উনি আগে কথা বুঝছেন নি। তো আমি আপনারা কি কথাটা কইছি বুঝছেন নি যে আপনারা একটা জিনিস হুঁশিয়ার করে দিয়ার, যেহেতু আপনারা জানোইন আপনারা বিশ্বাস করইন এবং আপনারা মুরব্বী হলে কইছেন আমার বাবা বহুত বড় দরজার অলি আসলা আমরাও যে তার বাজারের ব্যাপারে যে আমরা বাড়া বাড়ি হরতনা করি বহুত চেষ্টা করি আমরা ব্রেক ধরিয়া খেলে বলে মানুষে অযথা কোনো খাবার কোনো দাম নাই, অযথা খাম আপনারা হুঁশিয়ার থাকুন যে আমি যদি দরকার একেবারে ইমান বস্তার তৈয়া আর যদি শুরু করি দেই বলে আপনার গরু গেউ হয় হয়তো তৈছে হতো হয়েছে দেখবো আপনি জমিন বেশি আমার দেওয়া ধরছেন। মানুষের মানুষে বিশ্বাস করে আসা, কিন্তু যদি মানুষ সময় হকিকত চিন্তা করে বিশ্বাস করলে মানুষ ডরায় বেশি। কারণ আমি নাওর মাঝি আর মানুষ উঠিছে না তুফান আইছে আর মানুষে বলো না এটা তো বাজি আছে ফাঁকা বাজি বাইয়া দিব, আর আমি চিন্তা করি আর কোন সময় কোন দেবে নাও বুড়াইব আসা নি না ই। এর কারণে মানুষের আওলাদর লগে বিশেষ করে মানুষের ছোট ছোট বাচ্চাদের লগে তো মায়া খেলে বলে ছোট ছোট বাচ্চাদের একটা বিশ্বাস হইল যে দুনিয়ার যে কোনো সমস্যা আমার মাকে দূর করতে পারবা। ই বিশ্বাসের কারণে বাবা ভোট দিলেও বড় একসদ মা থাকে যে আমার বাচ্চা আমার উনি অত বিশ্বাস করেন যে আমি তারে খাওয়াইতাম পারবো, আইজ আমার বাচ্চাটার বুকু আমি সেটা মার দিতাম পারলাম না, ই আইজ আমার বাচ্চাটার একটা জিনিস হারিয়ে দিতাম পারলাম না। খেলে দুঃখ লাগে, ওই দুঃখ লাগে যে আমার বাচ্চার বড় বিশ্বাস দেখছিল না এই বাড়ি থেকে আর বেটা গরিব বেটা ভুয়া কর গাড়ি এনিও বাবা ওতা দিয়ে ওতা দিয়ে হয় না হয় না আর বাবার চিন্তা কর না সাউলার থাম কিনা এর মধ্যে বাবর জি বড় একটা কথা হাই রে হাই আমার বাচ্চাটার আমার চিন্তা করুন যে চেষ্টা করুন যে রসুলে বাগলে ভরমান তুমি তোমার লাগা করো একটু সালুর নন্দ যদি যদি প্রতিবেশী লাভাগা কর এখানে আরও বেশি সব হইব যে করিব এতে একটু সালনও ফাটে গিয়ে দিও তারা দিলটা খুশি হইব কথা বুঝুন নি। তে মানুষের দয়ায় বলে জিনিস যে তার কারণে দুনিয়াটাও আপনার একটা একটা বান আল্লাহ দিছেন যে দয়া কারণে মানুষে একজনে আরেকজনের সাহায্য করে। আমরা যে কোনোভাবে দেখুন যে একজন মানুষ যদি আপনার খাদ্যার থাকে তারে আল্লাহ 2-3টা ফুলি দিছেন, সে যদি বিশ্বাস থাকে যে আমার লাগাগরের মানুষ থাকি আমি কোনো লাঞ্ছিত হইতাম না তে তার মনটা বড় থাকব আশা নি না ই রসুলে পাক ইসলাম ফরমাই যে এই প্রতিবেশী টুকরার লাগে সবচেয়ে বড় আপন হইলা প্রতিবেশী নাইলি রসুলে পাকে ফরমাইন বল্লাহ লা ইউমিনু বল্লাহ লা ইউমিনু বল্লাহ লা ইউমিনু বল্লাহ ইয়া বালু জারু বাওয়াই খাহু আর শরণার্থীতে কি তার প্রতিবেশী বাঁচিয়ে থাকতে পারলো না, ইগো মুমিন নাই অর্থাৎ কাবিল মুমিন নাই বুঝলি। প্রতিবেশী দুর্বল হইলে আপনি সবল হইলে
আমার বাবা কইতা যে জালোয়ারের মানুষে বেশ হইল, জালোয়ারের যদি শক্তি থাকে তে আরে ঘুরে গিয়া বাড়া আরম্ভ করে বাড়িয়া হগুরে বাড়িয়া যে সব জিতি যায় ও হে হইল সর্দার। আর মানুষ যদি মানুষ হইতে মানুষের ডানার নিছে যতখান তার ডানায় বেরবো অতখান দিছে মানুষেরই আশ্রয় দিব আসানি দাদা চেষ্টা করতাম। আমরা আমরা গ্রাম আছি, আমরা লাগে পরস্পর মোহাম্মত পৈদ হইতে হইলে অন্য সামান্য হইলেও স্বার্থর বা কেন লাগে আল্লাহ আপনাদের তৌফিক দিতা নিজে খুইবার বাক্যা জানি ফরস করি কইতে ডর করে যে কথাটা কইরাম দেখে এই একটা বাড়ি মারি আমার নিজে তো পারলাম না। তারপরে আল্লাহর কাছে তৌফিক চাইতাম যে আল্লাহ আপনাদের সব সব দিক বালা খাব ঘোরার তৌফিক আপনাদের দেব সব হোক আপনাদের তৌফিক দেব। মদিনা শরীফ থেকে বক্কা শরীফ থেকে রসুলে বাকলাম মদিনা শরীফ আইলা বক্কা শরীফের কাফির হলে মুসলমানের জুলুম শুরু করলা আর আল্লাহ ডাকিয়াতার দুস্তরে কইলা বালাকুম লা তুকাতিলুন ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাবিন মিনার রিজাল ওয়াল নিসাই والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء. إلى أن تقول الله لكن دربول نساء رجال بروش بوهلا ولدان بچكچا এরা খবর যে আল্লাহ আপনাদের জালিম ওগুলোর বস্তি থেকে বার করিয়া মুসলমানের জাতি তো অবস্থায় আছো আমরা অন্তত দোয়া করলে যে তারা লোকে আমরা একটা মহব্বতুর সম্পর্ক আছে ওটা অন্তত আপনার জবান দিয়ে অনেক সময় আছে দিল থেকেই না কইতে পারলে জবান দিয়ে কইলেও আল্লাহ কইবা আমার বদলা বাজুর হয়ে গেছে পারেন না কথা বুঝে নিয়ে আলহামদুলিল্লাহ উপস্থিতি খারাপ আইসুল আর এর চেয়ে সুন্দর হইল যে জোয়ান হল আইসন জোয়ান হল আইসন আপনার জোয়ানি বলো যে বড় একটা ডিউটি আপনার বাবাখন দোয়া লইতাম দোয়া লোয়া খালি শুধু বাবা দোয়া করিও দোয়া করিও হইল না তুমি যদি পরীক্ষা করে দেখিও তুমি করতে গিয়ে বারো গেল এটার সময় যদি বাবা ফিরে হইয়া যাব ওর দিলটা খুশ হয় আব্বা আমি যাই রাম কোনো খুঁজ নাই খবর নাই বন্ধু না কিসে আল্লাহ নবী বলবে আতার রজুল সৌ যেটা হু আখাও বহু বর রসদি কৌ জফা বাহু বন্ধুর লোকে খাতির রাখবো কিন্তু বাপ লোকে তুমি বার করবো কোকা জীবনেই তা করতাম না সব কোকা আল্লাহ কবুল করো সব কোকা